আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। আজকে আলোচনা করব ওযুর সম্পর্কে। ওযু সম্পর্কে কয়েকটি প্রশ্নের উত্তর দেব, সেটা হলো ওযুর নিয়ত কী, দ্বিতীয় হলো ওযু শুরুতে কী বলতে হয়, এবং ওযু করার সময় ওযুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় কী কী দোয়া পড়তে হয় বা এই সম্পর্কে হাদিসে কী আছে, এবং ওযুর শেষে কোন দোয়া পড়তে হয়। সুপ্রিয় দর্শক, ওযুর নিয়ত মুখে বলার কোনো কিছুই নেই। আমরা মনে মনে ভাবব যে আমি এই ওযু করতেছি পবিত্র হওয়ার জন্য, এবং এই ওযু দ্বারা আমি হয়তো নামাজ পড়বো বা কোরআন শরীফ তেলাওয়াত করবো, অথবা এইভাবে আমি ওযু করতেছি যাহা স্বাভাবিকভাবে ওযু অবস্থায় থাকা সুন্নত। এটাই ওযুর নিয়ত, এটা বলতে হবে না, লিখতে হবে না, কারো দ্বারা প্রকাশ করতে হবে না, আপনার মনে মনে যেটা আছে সেটাই নিয়ত। দ্বিতীয় হলো ওযুর শুরুতে আপনি কি বলবেন। বিভিন্ন মানুষ বিভিন্ন নিজের পক্ষ থেকে দোয়া বানিয়ে বানিয়ে পড়ে যাহা কাম্য নয়। বরং ওযুর শুরুতে আপনি দুইটা বিষয় পড়তে পারেন, একটা হলো হয়তো বিসমিল্লাহ এতটুকু পড়বেন, অথবা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি আর কোনো হাদিসে নেই। তারপর যখন ওযু শুরু করবেন, ওযু শুরু করার পর থেকে নিয়ে ওযু শেষ করা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকালীন কোনো দোয়া নেই, কোনো হাদিসে কোনো ধরনের দোয়া আসে নেই। যাহা বিভিন্ন চটি বয়ে বলা হয় বা পাওয়া যায় বা মানুষে ব্যবহার করে পরে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তারপর ওযু শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিভিন্ন দোয়া বর্ণিত হয়ে এসেছে, যেমন কালিমা শাহাদাত পড়া, এরপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়া, এবং আল্লাহুম্মাগফিরলি যামবি ওয়া ওয়াসসিআলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এ দোয়াটা পড়া, অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এ দোয়াটা পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি পড়তেন। সুপ্রিয় দর্শক, এছাড়া ওযুর আর কোনো বিশেষ আগে পরে দোয়া কোনো হাদিসে পাওয়া যায় না। যাহা বলা হয় এগুলি নিজের পক্ষ থেকে বানানো, অতএব এগুলি থেকে বিরত থাকবেন। ওযুর ফরজ চারটি, সেটি হলো উভয় হাতের কনুসহ দৌত করা, পুরা চেহারা দৌত করা, মাথার চারভাগের এক ভাগ মাসে করা, দুই পায়ের টাকনুসহ দৌত করা। এ চারটি কাজ পূর্ণ হলে ওযু পূর্ণ হয়ে যাবে। এ চারটি কাজ ছাড়া বাকি যে কাজগুলি আছে, নাকে পানি দেওয়া, কুলি করা, তারপরে পুরা মাথা মাসে করা, এবং যে সমস্ত অঙ্গগুলি ধৌত করা হয় সেগুলোকে তিনবার ধৌত করা, এই কাজগুলি হলো ওযুর সুন্নত। সুন্নত ছুটলে ওযু হয়ে যাবে, তবে সুন্নত ছোটা কাম্য নয়। সমস্ত কাজে আমাদের সুন্নত অনুযায়ী করা উচিত। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। আমিন। আসসালামু আলাইকুম।